সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো। তবে আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দিচ্ছি সেটা একদমই নতুন সিরিয়াল, সিরিয়ালের নাম হচ্ছে কি টেক্কা রাজা বাদশা। এই সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হচ্ছে ঠিক সন্ধে 6:30টার সময়। তো এই সিরিয়াল নিয়ে এটাই আমার প্রথম ভিডিও, তো আমি চেষ্টা করছি যে পরপর যাতে অন্যান্য যে সমস্ত সিরিয়ালের ভিডিও আমি দিয়ে আসি সেরকমভাবে দেওয়ার জন্যে। টেক্কা রাজা বাদশা স্নেহাশিস চক্রবর্তীর একটা প্রজেক্ট, তো ব্লুজ, তো এই একটা এমন একটা সিরিয়াল যেটার প্রথম দেখে আমি অনেকের কাছ থেকে ফিডব্যাক নিলাম যে এটা কেমন। তো টেক্কা রাজা বাদশার প্রথম নাকি দেখেই সবার মনে হয়েছিল যে এটা একটা বাংলা সিনেমা দেখছি। তো বাংলা সিনেমা আমি জিজ্ঞেস করেছিলাম কোন কোন সিনেমার মতো লেগেছিল, তখন একটাই কথা এসেছিল, সেটা হচ্ছে যে যখন রাজার বোকা রাজার সিনগুলো দেখানো হয়েছে তখন মনে হয়েছিল যে পুরনো জীবনের কিছু, কিন্তু বোকা রাজার গলায় যখন গানটা শোনা গেল তখন মনে হলো যে এর মিউজিক অসম ফাটাফাটি। তারপরে যখন আমরা বাদশাকে দেখতে পেলাম যে যিনি পুলিশ অফিসার উনি আসছেন মানে স্ক্রিনে ঢুকছেন ফার্স্টেই, তারপরেই অ্যাকশান, সেটা দেখে একটাই কথা মনে হচ্ছে হয়তো বস দেখতে বসলাম, বাংলা সিনেমার বস। তো এরকমটাই মনে হয়েছিলো এই সিরিয়ালে। আর এই সিরিয়ালটা এমন একটা সিরিয়াল যে সিরিয়ালটা আমি মনে করি পার্সোনালি সবার কাছে খুব ভালো লাগবে, আর এই সিরিয়ালটার বিষয়ে তো আমি খবরাখবর তোমাদেরকে দেবই। তারই মধ্যে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই সিরিয়ালটা ঘটনা কী। তো এই সিরিয়ালের ঘটনা আমি জানি তোমরা অনেকেই দেখছো, তবুও তোমরা হয়তো বুঝতে পারছো না, সেই সমস্ত উত্তর কিন্তু আজকে আমার কাছে রয়ে গেছে, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যেটা বলবো সেটা হচ্ছে টেক্কা রাজা বাদশা, এই তিনটে মানুষের জীবন নিয়ে গল্প। তো এই তিনটে মানুষ, তিনটেই ছেলে, তো তিনটে ছেলে যখন আসে তিনটে নায়িকা আসবে। তো তিনটে নায়িকার মধ্যে আমরা দুজন নায়িকাকে দেখে ফেলেছি, দুজন নায়ককে দেখে ফেলেছি, খুব শীঘ্রই আসতে চলেছে তিন নম্বর। তো এই তিন নম্বরটা আসার আগে আমি ঠিক কিছু বলে নিই, সেটা হচ্ছে এখানে হচ্ছে একটা গল্প হচ্ছে বোকা রাজা, মানে একটা বোকা রাজা এবং বাদশা হচ্ছে একজন পুলিশ অফিসার। কিন্তু এই রাজা কেন বোকা হলো আর এই বাদশা কেন পুলিশ অফিসার হলো? তো গল্পটা এরকম যে একটা সুখী পরিবার, যে পরিবারে আছে বাবা মা এবং দুই কিংবা তিন সন্তান, তো এরা ছেলেই বটে। তো এই সমস্যাটা মেন কোথায় দাঁড়ালো সেটা হচ্ছে এক সময় মাছ চুরি হতো, এটা যদিও কানাঘুষো সূত্রের খবর আমি শিওর নই, যে এক সময় মাছ চুরি হতো এবং সেই মাছ চুরি হওয়ার সময় এই যে রাজা ও বাদশা যাদেরকে আমরা অলরেডি দেখে ফেলেছি, এনাদের বাবা এবং মায়ের কথা আমি বলছি, তো এনাদের বাবা ছিল হচ্ছে একজন সৎ পুলিশ অফিসার। তো এই বাবার গুণটাই হয়তো এসে গেছে এখানে বাদশার মধ্যে। তো এই বাবা যেটা করেছে সেটা হচ্ছে যে মাছ চুরি হতো, মাছ লুট হতো, এই একটা বড় একটা র‍্যাকেট ছিল, তো এই র‍্যাকেটটাকে এর বাবা ধরে ফেলেছিল কিংবা কিছু একটা করে ফেলেছিল। তো সেই জন্যে কিছু লোকজন যারা অ্যাকচুয়ালি ভিলেন এই সিরিয়ালে তারা হয়তো মেরে দিয়েছিল এনাদের বাবাকে, আই মিন রাজা বাদশা কিংবা টেক্কা, তো যাই হোক এই দুজন কিংবা তিনজনের বাবাকে মেরে দিয়েছিল ফাইনালি শত্রুরা। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই গুলি হওয়ার কারণে আমাদের সবার প্রিয় সিরিয়ালের এই মুহূর্তে বোকা রাজা, এই রাজা কেমন যেন একটা হয়ে যায় অ্যাবনর্মাল এবং সে হারিয়ে যায়, আর তাকে তখন ওই জেলে পাড়ার থেকে কেউ একজন উদ্ধার করে এবং তাকে আস্তে আস্তে বড় করে তোলে। উল্টো দিকে আরও একজন রয়েছে যে হচ্ছে রাজা বাদশার মা, সে ছিল ভালো রকম বেশ গান টান নিয়ে থাকতো, ছেলেটা আই মিন যে বাদশা এই মুহূর্তে সে কিন্তু তার মায়ের সঙ্গ ছাড়েনি, কারণ সে জানতে পেরে সে কিন্তু সবসময় তার ইচ্ছে ছিল বাবার মতো সৎ পুলিশ অফিসার হবে, তাই জন্যে সে তার মাকে মোটামুটি সেখান থেকে রক্ষা করেছিল এবং তার মারও মাথাটা আস্তে আস্তে পুরোটাই খারাপ হয়ে যায়। আর মায়ের যে গুণটা ছিল সেই গুণটা যায় তার এক ছেলে যে এই মুহূর্তে বোকা রাজা গান, আর বাবারও এই গানের উপরে একটা ন্যাক ছিল,
তো সেই জন্যই অ্যাকচুয়ালি যায়। কিন্তু এই যে ছেলেটা যে পুলিশ হয়েছে তার এখন টেন্ডেন্সি কিন্তু অনেকটা ওই রকম যে মাছ যারা চুরি করছে, মাছ যারা এইভাবে লুট করে নিয়ে যাচ্ছে, মাছের মধ্যে যারা এইভাবে নেশার জিনিস পাচার করছে, তো তাদেরকে ধরা। তো এই ধরতে গিয়েই দেখা হয়ে যাচ্ছে নায়িকাদের সাথে, এই বোকারাজের সাথে একজন মহিলা আছে যাকে দেখে আমরা ভাবছি যে হয়তো তার সাথে বোকারাজের বিয়ে হবে, কিন্তু না, তার সাথে আমরা যতটুকু খবর পেয়েছি বিয়ে হবে কিন্তু বাদশা, আই মিন যিনি পুলিশ অফিসার, এই পুলিশ অফিসারের সাথে এই অভদ্র মহিলার বিয়ে হচ্ছে। আর উল্টো দিকে যে মেয়েটা রয়েছে যার বিয়ে ওই সেই মাছ পাচারকারী কিংবা মাছ লুট করা যে বড় একটা র্যাকেট বললাম, সেই র্যাকেটের যে মাথা নীল, তার সাথেই কিন্তু ওই বাড়ির মেয়ের বিয়ে, মানে একটা বাড়ির মেয়ের বিয়ে। তো সেই বাড়িটাও একটু বেশ বড় সড়ো এবং ওই গ্রামেরই জমিদার বাড়ি, যে জমিদার বাড়িতে বহু বছর আগে মারা গেছিল রাজা ও বাদশার বাবা। তো সেই জমিদার বাড়িতে বহু বছর পরে আলো জ্বলেছে এবং সেই জমিদার বাড়িতে আলো জ্বলার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের মেয়ের বিয়ে। আর এই প্রজেক্টটা আমরা আমাদের খোকাবাবু সিরিয়ালের রাজশেখরকে দেখতে পাচ্ছি। তো রাজশেখর বাবু যখন আছেন তখন নিশ্চয়ই বুঝতেই পারছো কীরকম টাইপের হতে পারে। তো এরই মেয়ে, এনার মেয়ের বিয়ে হচ্ছে ওই র্যাকেটের মাথার সাথে, কিন্তু ফাইনালি বাদশা আসবে এসে কিন্তু এই বিয়েটা আটকাবে। তার কারণ হচ্ছে বাদশার কাছে যেহেতু খবর আছে ওই হচ্ছে আসল মাথা, যে মাছ পাচার করছে এবং মাছের মধ্যে দু নম্বরি জিনিস এবং নেশার জিনিস পাচার হয়ে যায় করছে, তো বাদশা তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে ঠিক সিঁদুরদানের আগ মুহূর্তে। আর তখন বোকা রাজা যেহেতু খুবই বোকা মানুষ, সে যখন দেখবে সে একটা মেয়ে কান্নাকাটি করছে তখন সে মেয়েটার মাথায় সিঁদুর পরিয়ে দেবে। সুতরাং বোকা রাজার কিন্তু বিয়ে হয়ে গেল, কিন্তু এই বিয়েটা কেউই মানতে চাইবে না এবং এই নিয়ে বড় রকমের একটা অশান্তি হবে, বোকা রাজাকে অনেক মারধরও খেতে হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। তো এইভাবে সিরিয়ালটা শুরু হচ্ছে, তো আশা করি আমি বলে দিলাম। তবে হ্যাঁ, এই যে বাবা মারা যাওয়ার কেসটা, এই বাবা মারা যাওয়ার কেসে হয়তো আমাদের এই যে সবার প্রিয় রাজশেখর গাঙ্গুলিকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হয়তো কিছু জানলেও জানতে পারে, যার জন্য এনাকে ওই গ্রাম একসময় ছাড়তে হয়েছিল। এবং এই মার্ডার কেসের সাথে জড়িত রয়েছে ওনারও জীবনের কিছু ঘটনা, যার জন্যে উনি গ্রাম ছেড়ে চলে গেছিলেন শহরে, বিশাল মহল ছেড়ে শহরের ছোট্ট ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু কেন সেটা আমরা এখন বলতে পারছি না। তো কীভাবে এই বোকা রাজা সুস্থ হয়ে উঠবে এবং তার ছোটোবেলার সব কিছু মনে পড়ে যাবে এবং বোকা রাজা কীভাবে বড় রকম একটা সিঙ্গার হয়ে উঠবে, আর এই বাদশা যে পুলিশ অফিসার সে কী করে ওই খুনের প্রতিশোধ নেবে, এবং তারই সাথে আসছে এবার টেক্কা, আর টেক্কা ঠিক কী কী করতে পারে, এই সমস্ত কিছু নিয়ে এবার এই সিরিয়াল টেক্কা রাজা বাদশা। আশা করি তোমরা সবাই দেখবে স্টার জলসায় ঠিক সন্ধ্যে 6:30 সময়। যারা যারা মিস করে যাচ্ছ, আমি যতটুকু খবর পেয়েছি ততটুকু খবরই তোমাদের সামনে দিয়ে দেবো। তো যাই হোক, খবরও খবর তো দেবো, তারই সাথে আজকে একটা ছোট্ট অ্যাডভান্স খবর দিয়ে দিই, সেটা হচ্ছে এই বাবা যে মারা গেছে, যাকে গুলি করার সিন ফ্ল্যাশব্যাকে বারে বারে দেখানো হচ্ছে, সে আসলে কে, কোন ক্যারেক্টার এখানে আসতে চলেছে, মানে এই ক্যারেক্টারটা কে প্লে করছে। আমার খুবই ফেভারিট কৌশিক ব্যানার্জি, আশা করি তোমরা চিনতে পারবে। তো যাই হোক, এই কৌশিক ব্যানার্জির অভিনয় সত্যি খুব ভালো লাগে। মেম্বোতে উনি ছিলেন মেম্বোয়ের বাবা, তো এখানে রাজা বাদশার বাবা। তো তাদের মাকে তো তোমরা এতক্ষণে দেখেই বলেছো, রাজা বাদশার মা এখন এই মুহূর্তে কালী মন্দিরে আছে, যার মাথার অবস্থা একদমই ভালো নেই। তো যাই হোক, আজকের এটা ছিল তোমাদের জন্য একটা অ্যাডভান্স খবর, যেটা তোমরা হয়তো অনেকে জানো না, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে, গোটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সমস্ত বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে, এরকম সুন্দর সুন্দর ও ফাও ফাও টিপস পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশের বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গ্যারেটা সিরিয়ালের খবর নিয়ে আসি বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।